দীপাবলি ভাইফোঁটা শেষ হয়েছে, দেবী কালীর নিরঞ্জনের পালা। ভাইফোঁটার পরের দিন শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আমরা সবাই ক্লাবের কালী প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়। এ বছর মিরেপোতা বাজারের আমরা সবাই ক্লাবের পুজো 24তম বর্ষে পদার্পণ করে। এই উপলক্ষে 1200 জনকে ভোগ বিতরণ করা হয়। এছাড়াও থ্যালাসেমিয়া রোগীসহ দুস্থ অসহায় রোগীদের অর্থ প্রদান করা হয়। 5 দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এদিন মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আমাদের মিরেপোতা বাজার আমরা সবাই ক্লাবের 24তম বর্ষ বিসর্জন আজকে হচ্ছে। এবছর পুজোকে কেন্দ্র করে তো প্রায় অন্নভোগের ব্যবস্থা করেছে। কতজন অন্নভোগের ব্যবস্থা করেছিলাম? আমাদের 1200 লোকের সরঞ্জাম তৈরি করেছিলাম, সেখানে আমাদের 1000 লোক খেয়েছে। এবং 5 দিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, থ্যালাসেমিয়াকে অর্থদান এবং দুস্থ রোগীদের আমরা অর্থদান করেছি যতটা পেরেছি। বাচ্চাদের নাচ গান সব কিছু করেছি। আজকে কি হচ্ছে? আজকে সিঁদুর বিসর্জন হচ্ছে এবং আমাদের এখানকার লোকাল মেয়েদের বা আমাদের সদস্যদের মেয়েদেরকে দিয়ে সিঁদুর খেলা দিয়ে আজকের বিসর্জন আজকে আমাদের সমাপ্ত করব। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।